الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس، صدق الله العظيم. অধ্যক্ষের আয়োজিত মাহে রমজানের গুরুত্ব, ফজায়েল এবং রমজানের তাৎপর্যের উপরে আজকের যে সংক্ষিপ্ত প্রোগ্রাম, এখানে আমি বিশেষ করে চট্টলা টিভির পক্ষ থেকে সম্মানিত যারা প্রতিনিধি দায়িত্বশীল রমজান উপলক্ষে বিভিন্ন প্রোগ্রাম করেন তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, এবং চট্টলা টিভি যে বিভিন্ন ধর্মীয় প্রোগ্রামগুলো বিভিন্ন মৌসুমে ধর্মীয় নিয়ম নীতিগুলো যেভাবে মেনে তাদের টিভিকে পরিচালনা করেন সেই জন্য তাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি। মাহে রমজান আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ মাস, যে মাসটা বারো মাসের মধ্যে শ্রেষ্ঠ একটি মাস। এই মাস সিয়াম সাধনার মধ্যে দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করার গুরুত্বপূর্ণ একটি সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের পর ১৭ মাস পরে ১৮ মাসের দিকেই এই রমজান রোজা ফরজ হয়। এর পূর্বে মূসা আলাইহি সালাতু ওয়াসাল্লামের সেই দিনকে স্মরণ করে ইহুদিরা রোজা রাখত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে দুইটা রোজা রাখার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে নির্দেশ দিলেন। কিন্তু পরবর্তীতে যখন এক মাস রোজা রাখার নির্দেশ আসলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে রোজা রাখার বিধান সেটার দিকে আর নজর দিলেন না, বরং ৩০ রোজার প্রতি অথবা এক মাস সিয়াম সাধনার প্রতি দিন গুরুত্ব আরোপ করলেন। এই সিয়াম সাধনা ফমান শাহিদা মিনকুমুস শাহর আফাল ইয়াসুমহু, যে এই মাসকে পাবে সে রোজা রাখবে এক মাস ব্যাপী। আল্লাহ কোরআনে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কমা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেমনটি ফরজ করা হয়েছিল পূর্ববর্তী নবীদের প্রতি, উম্মতদের প্রতি। আমাদের আদম আলাইহিস সালাম থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীদের উপরে বিভিন্ন স্তরে বিভিন্ন নিয়মে রোজা রাখার বিধান জারি ছিল, এবং এই রোজার মাসেই বিভিন্ন কোরআন থেকে শুরু করে বিভিন্ন আসমানি গ্রন্থসমূহ অবতীর্ণ হয়েছিল, বিশেষ করে রমজান মাসেই। সেই হিসেবে এই মাসে কোরআন নাজিল হয়েছে। এই মাসে মর্যাদা সম্পন্ন একটি রাত রয়েছে যেটা লাইলাতুল কদর, যেটা সূরা আল কদরে এই রাতের গুরুত্ব মর্যাদা বর্ণনা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি রমজানে যে আগের পূর্বেকার যারা রোজা রাখতেন তারা যেটা যে নিয়মে রাখতেন, আমাদের নিয়মটা যে শবে সাদিক থেকে শুরু করে সেহেরি ইফতার পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সেই নিয়ম হচ্ছে আমাদের নিয়মে রোজা রাখা, এবং এই রোজার বিধান আমাদের জন্য ফরজ। যারা এই রোজা রাখতে পারবে না, অসুস্থ থাকবে, সফরে থাকবে, তাদেরকে আল্লাহ কি করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন, যে ওয়ামান কানা মরিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর, যারা অসুস্থ হবে, সফরে থাকবে, তারা সেকেন্ড টাইমে এই রোজা রেখে দিবে। আর যদি অসুস্থ অবস্থায় যদি কেউ রোজা রাখার জন্য নিজেকে প্রস্তুত মনে করে রাখতে পারে, এটা তাদের জন্য আল্লাহ তাদের মোবারকবাদ জানিয়েছেন এবং তাদের জন্য কল্যাণ হিসেবে আল্লাহ বলেছেন, তাদের জন্য আল্লাহ সহজ করেছেন। এই রোজা আমাদের মধ্যে যারা বিশেষ করে মুসাফির থাকবে তাদের জন্য এই পরবর্তীতে, যদি বেশি মুমূর্য অবস্থায় রোগী হয় তারা ফিদিয়াতুন তোয়ামু মিসকিন ওয়ামান তাতাওয়া খাইরান ফাহুয়া খাইরুল লাহু, ফিদিয়াতুন তোয়ামু মিসকিন, এক মিসকিনকে খাবার, দৈনিক এক মিসকিনকে খাবারের জন্য যা খরচ হয় সে এক মিসকিনের খাবার প্রতি রোজায় দিয়ে দেবে। আর যারা সুস্থ হয়ে যাবে তারা ওই রোজাটা রেখে, এটা হচ্ছে রোজার বিধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, মান সাম রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে রমজান মাস এর রোজা রাখলো ঈমান এবং চেতনা সহকারে তার জীবনের সমস্ত গুনাহাতা আল্লাহ মাফ করে দিলেন, আগের এবং পরের সমস্ত গুনাহ মাফ করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক হাদিসে আছে, বাআদাল্লাহু ওয়াজাহাহু, তার চেহারাকে ফিন মিনান নার, আগুন থেকে তার চেহারাকে ৭০ বছর দূরে রাখবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি, এই রোজার ফজাইল এবং গুরুত্ব আমরা যদি বুঝি এবং রোজার হুকুম আমরা মেনে যদি রোজার হক আদায় করার জন্য চেষ্টা করি, তাহলে আমাদের জন্য কতই না কল্যাণ। আল্লাহ বলেন যে আমি নিজের হাতে এর প্রতিদান দেব।
سبحان الله وبحمده সম্মানিতো আজকের চট্টলা টিভির পক্ষ থেকে রোজার সিয়াম সাধনা গুরুত্ব ফজাইলের উপরে যে সংক্ষিপ্ত কথা বললাম সম্মানিত দর্শক শ্রোতা আমরা সকলে এই সুন্দরভাবে রমজান সিয়াম সাধনা করি আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করুক ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ চট্টলা টিভি ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।